আমাদের ব্লগে স্বাগত। আজ আমরা বিশ্ব টেরাকোটা শিল্প এবং প্রাচীনকাল থেকে বাংলায় এর গৌরবময় উপস্থিতি সম্পর্কে আলোচনা করব। আসুন ভার্চুয়াল ট্যুর শুরু করা যাক। এই গ্রহের চারপাশে ছড়িয়ে থাকা বাদামি লাল রঙের ফুলের পাত্র, মূর্তি এবং টাইলসের একটি পরিসীমা সহ তাদের কি বলা হয়, তাদের অস্বাভাবিক নামকরণ উৎস কি এবং কিছু স্বতন্ত্র গুণাবলী যা নেতৃত্ব দিয়েছে তা জানা আকর্ষণীয় হবে। এগুলি সময়ের সাথে সাথে এত ব্যাপকভাবে ব্যবহৃত হয় তাই না? এগুলোকে বলা হয় টেরাকোটা, শুকনো কাদামাটি যা একটি ভাটিতে বা গর্তে দাহ্য পদার্থের ওপরে প্রায় 1000 ডিগ্রি সেন্টিগ্রেড একটি সাধারণ ফায়ারিং তাপমাত্রায় বেক করা হয়। যদিও ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রে এটি কম হতে পারে, হিসাবে 600 ডিগ্রি সেন্টিগ্রেড টেরাকোটা ধরা যেতে পারে। টেরাকোটা উভয় চকচকে এবং আনগ্লাজড ফায়ার্ড ক্লে হতে পারে এবং প্রায়শই এটি আলংকারিক স্থাপত্যের একটি অংশ হিসাবে ব্যবহৃত হয়। কাদামাটি প্রাচীনতম বিল্ডিং উপকরণগুলির মধ্যে একটি, ঐতিহাসিক সময় থেকে ক্রমাগত ব্যবহৃত হয়। কাদামাটি বেকড ক্লে বা পোড়ামাটির ব্যবহার করে নির্মিত বস্তু, প্রত্নত বস্তু বা ভবনগুলিতে দীর্ঘায়ু যোগ করার প্রচলন এসেছে। এর হালকা প্রকৃতির কারণে এটি বিশ্বজুড়ে স্থাপত্যের উদ্দেশ্যে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে প্রাচীনকাল থেকে। টেরাকোটা আর্থিক অর্থে ইতালীয় অনুবাদ থেকে এসেছে, বেকড বা কুকড বা আর্থ। অন্য কথায় এই শব্দটি ইতালীয় শব্দভাণ্ডারতে ধার করা হয়েছিল। টেরা মানে হচ্ছে পৃথিবী, প্লাস কোটা মানে বেকড। পোড়ামাটির কাদামাটি প্রায়ই লোহা সমৃদ্ধ এবং এক ধরনের ছিদ্রযুক্ত কাদামাটি থেকে তৈরি হয়। পোড়ামাটির জিনিসগুলি সস্তা, টেকসই এবং বহুমুখী। এই সিরামিক শিল্প ফর্ম আজ ব্যাপকভাবে ব্যবহার করা অব্যাহত। আসুন আমরা জেনে নিই পশ্চিমবঙ্গের পোড়ামাটির যে কালচার বা টেরাকোটার যে ঐতিহ্য সে সম্বন্ধে আমরা আজকে জানি। পশ্চিমবঙ্গে যখন শ্যাকা মাটির জিনিসগুলি প্রাচীনকাল থেকে নিয়মিত ব্যবহার করা হয়েছিল, তখন স্বতন্ত্র চালা স্টাইলের ছাদযুক্ত কাঠামো, দেয়াল এবং স্তম্ভগুলোতে সুন্দর পোড়ামাটির ফলকসহ সূক্ষ্ম মন্দিরগুলি ভক্তি আন্দোলনের সময় প্রচুর মূল্য অর্জন করেছিল, যা 3 শতাব্দী ধরে চলেছিল, 16তম থেকে 19তম। বাংলায় বিষ্ণুপুরের পোড়ামাটি মন্দিরগুলো বিখ্যাত, তারপরে হচ্ছে চলবাংলা মন্দির, হালিশহর নন্দঘোষর মন্দির এবং বরানগরের গঙ্গেশ্বর মন্দির। বিষ্ণুপুরের জোরবাংলা মন্দিরটি 1655 খ্রিস্টাব্দে রাজা দ্বিতীয় রঘুনাথ সিং দ্বারা নির্মিত হয়েছিল। এটি বিষ্ণুপুরের কয়েকটি মন্দিরের মধ্যে একটি, যা এখনও ভালো অবস্থা রয়েছে। এই পোড়ামাটির এটি পোড়ামাটির ভাস্কর্য দিয়ে অলঙ্কৃত। এই মন্দিরগুলি তাদের ঢালু ছাদ এবং বাঁকা প্রান্ত সহ ঐতিহ্যবাহী বাঙালি কুঁড়েঘর দ্বারা অনুপ্রাণিত বৈশিষ্ট্যযুক্ত চালা স্থাপত্যকে প্রকাশ করে। এগুলির মধ্যে বেশিরভাগই শিব মন্দির, রাজার বাড়ি, মধ্যবাড়ি, চৌতরফ এবং মৌলিচা মন্দির কমপ্লেক্স। এই বিষয়ে আমাদের ভবিষ্যতে আমরা আরও ভার্চুয়াল ট্যুর করব এবং আরও ইনফরমেশান শেয়ারিং করব। আপনাদের যাদের এই প্রোগ্রামটা ভালো লাগলো, ইনফরমেশানটা ভালো লাগলো, আপনারা কিছু জানতে পারলেন, দয়া করে এই প্রোগ্রামটা আপনারা ইউটিউব চ্যানেলটা আপনি প্রোগ্রামটাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভবিষ্যৎ প্রোগ্রামের জন্য। ধন্যবাদ।